Assalamu alaikum wa rahmatullah. Welcome to Nashish English Club. My dear friends, today amra chole eshechi tense 14 number class e. Ajke ja shikhte cholechi ta hocche indefinite continuous, perfect and perfect continuous. Ei tense gulor bangla concept ta ki? Bangla ta jodi amader kache thik thak thake tahole amader english korte subidha hobe. এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে ফেলি, যদি আমরা গ্রামারের দিক দিয়ে ভাবতে যাই তাহলে 12টা টেন্সই জানতে হবে আমাদের, আর যদি আমরা জাস্ট স্পোকেনকে টার্গেট করি তাহলে সেক্ষেত্রে আমাদের জাস্ট 7টা টেন্স জানা দরকার। এই 7টা টেন্স কি? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তাহলে এখানে 3টা পেলাম আমরা, মানে আমাদের যাই করি না কেন প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার এই 3টা কালেই থাকা লাগবে। যে কোনো ঘটনা, যে কোনো কাজ আমরা যেমন বর্তমানে করি তেমন পাস্ট, তেমন হচ্ছে ফিউচারও করব। বিষয়টা হচ্ছে এমন, তাহলে ইনডেফিনিটের হচ্ছে 3টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কন্টিনিউয়াস চলে আসি, কন্টিনিউয়াসের হচ্ছে 2টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে 3 আর 2 হচ্ছে 5টি। এবার চলে যাই পারফেক্ট। পারফেক্টের জাস্ট প্রেজেন্ট পারফেক্টের দরকার, পাস্ট পারফেক্টের তেমন খুব একটা দরকার নেই, তবে দরকার আছে ন্যূনতম। আমি সেটা বাদ দিলাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে 5 আর 1 = 6 হয়ে গেল। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে যেটা পারফেক্ট কন্টিনিউয়াস সেটা জাস্ট প্রেজেন্টের আমাদের দরকার, পাস্ট এবং ফিউচারের দরকার নেই। তাহলে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। গো একটি শব্দ যার অর্থ হচ্ছে যাওয়া, এটা বাই ডিফল্ট এর চেহারায় মানে দেখতে হচ্ছে যাওয়া বাই ডিফল্ট, কিন্তু এই যাওয়াটা সাবজেক্টের পরিবর্তনের ক্ষেত্রে এটা চেঞ্জ হতে থাকবে। এটা যাওয়া থেকে যাই হবে, যাও হবে, অনেক কিছু হবে, যেমন সে হলে যাওয়া না হয়ে সে যাই হবে, আমি হলে যাই হবে, তুমি যদি বসায় তাহলে তুমি যাও হবে, তারা যদি বসায় তারা যাই হবে, এভাবে চেঞ্জ হবে। যাই হোক, আমরা এখানে ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস আমরা সাইজ করে লিখে ফেলেছি। এখন গোর অর্থ যাওয়া, তো প্রথম অবস্থায় আমরা এই ওয়ার্ডটাকে নিয়ে কাজ করব। ইনডেফিনিটে এটা যাই হবে না যাও হবে এটা ডিপেন্ড করবে এই যে সাবজেক্টের উপরে। তা আমরা এখানে সাবজেক্ট তুমি আমি সে এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে ফেলি, যেমনটি আমরা এখানে নিয়েছি তারা, সেক্ষেত্রে তারা যাই, রাইট? তুমি হলে তুমি যাই না হয়ে তুমি যাও হয়ে যাবে। যাই হোক, তারা যাই, এটা হচ্ছে ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিটে হচ্ছে তারা গিয়েছিল, এখানে জাস্ট ছিল যোগ হবে এতটুকুই, পাস্টে সবসময় ছিল, গিয়েছিল, আর তারা যাবে ফিউচারে। তাহলে ইনডেফিনিট আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি কন্টিনিউয়াস। এই গো এই ভার্বটাকে আমরা কন্টিনিউ করব, মানে স্থির একটা ভার্বকে আমরা প্রতিদিনের যে স্বাভাবিক কাজকর্ম করি, স্বাভাবিক যে গতি অনুযায়ী কাজ করি বা যে রুটিন অনুযায়ী করি বা অথবা যেগুলো অভ্যাস অনুযায়ী করি, সেগুলোতে হচ্ছে ইনডেফিনিট টেন্স, তাই না? তো ইনডেফিনিট টেন্সকে যখন আমরা চালু করে ফেলবো তখন সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে আমরা যাই থেকে হয়ে যাবে যাচ্ছে, তারা যাচ্ছে, মানে এটাকে চালু করে ফেললাম, প্রেজেন্টে যাচ্ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার পাস্টে যাচ্ছে হলে হবে কি, তারা যাচ্ছিল, মানে অতীতে রানিং, ফাস্টে রানিং, মানে ফাস্ট, এই পাস্টে কন্টিনিউয়াস হলে অতীতে রানিং আমাকে দেখাতে হবে। এর জন্য আমাদের সেন্স নিয়ে কাজ করতে হবে, এটা বুঝতে হবে বাস্তবতার সাথে এটা মিলছে কি না। তাহলে কি তারা যাচ্ছে মানে অতীতে রানিং ছিল। এবার আমরা ফিউচারে রানিংয়ে যেতে চাই, ফিউচারে রানিং যদি হয় সেক্ষেত্রে হবে তারা যেতে থাকবে, মানে ভবিষ্যতে তারা রানিং অবস্থায় থাকবে, এটা আমাদের সেন্সে নিয়ে আসতে হবে। এবার আমরা চলে যাই পারফেক্টে। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে কাজটা রানিং ছিল সেই কাজটা এইমাত্র সবেমাত্র কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গিয়েছে, এই সেন্সটাই এখানে আসবে পারফেক্টে। পারফেক্ট মানে কমপ্লিটেড, ফিনিশড। সেক্ষেত্রে যাওয়ার যে কাজটা, এই যে রানিং ছিল সেই কাজটাকে শেষ করে দিলাম, তাহলে হচ্ছে কি তারা গিয়েছে, মানে রিসেন্টলি
তারা গিয়েছে, মানে যাওয়ার কাজটা কমপ্লিট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এই সম্পূর্ণ হয়ে যাওয়া কাজ, শেষ হয়ে যাওয়া কাজ যেমন বর্তমানে আমরা ব্যবহার করছি, ঠিক তেমনটি এটা অতীতে আমরা ব্যবহার করব। আর তখনই বিষয়টা এমন হবে যে অতীতে কোনো কাজ কমপ্লিট হয়েছিল, শেষ হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল, ঠিক এমনটা এখানে লক্ষ্য করি আমরা ফার্স্ট পারফেক্টে। ফার্স্ট পারফেক্টে লেখা আছে তারা গিয়েছিল। এখন আপনারা ভাববেন যে এখানেও তো গিয়েছিল, তার মানে এই দুইটা তো বাংলা একই। প্রিয় শিক্ষার্থীরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের বাংলা হুবহু দেখতে একই, কিন্তু কিভাবে আমরা বুঝব এবং কোন সেন্টেন্স নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এখানে ম্যাটার। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে দুটাই অতীতের ঘটনা, কিন্তু অনেক ঘটনা আছে না যেটা একটা আরেকটার আগে অথবা পরে ঘটে। যেমন যেমন ধরুন যে আমি ভিডিও আপলোড করার পরে আপনি ভিডিও দেখেছিলেন, তার মানে আমি ভিডিও আপলোড করেছিলাম এটাও অতীতের ঘটনা, এবং আপনি ভিডিও দেখেছিলেন এটাও অতীতের ঘটনা, কিন্তু দুইটা ঘটনার মধ্যে কোন কাজটা প্রথমে ঘটেছিল একটু ভাবুন। নিশ্চয়ই আমার ভিডিও আপলোডটা আগে ঘটেছে এবং তারপরে আপনি ভিডিওটা দেখেছিলেন। তো এ ধরনের কথার ক্ষেত্রে যে কথাটা অপেক্ষাকৃত একটু আগে ঘটেছিল সেটাই হবে ফার্স্ট পারফেক্ট, আর যেটা অপেক্ষাকৃত পরে ঘটেছে মানে রিসেন্টলি সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। আর যার কারণে এখানে আমরা নিকটবর্তী অতীত হিসেবে আমরা ফার্স্ট ইনডিফিনিটকে ধরি, আর দূরবর্তী অতীত বলতে আমরা ফার্স্ট পারফেক্টকে ধরি। আপনারা চাইলে আমার টেন্সের এক্সক্লুসিভ ডিটেলস এক্সপ্লেন্ড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং পেজ দুটোতে গিয়েই এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে নাসিস ইংলিশ ক্লাব, এই নাসিস ইংলিশ ক্লাবে গিয়ে প্লেলিস্ট করা রয়েছে, আপনারা চাইলে টেন্সের প্লেলিস্টে গিয়ে একের পর এক দেখে নিতে পারেন। তাহলে এখানে আমরা নেক্সটে যাই। সো এখানে ক্লিয়ার হলো যে ফার্স্ট ইনডিফিনিটটা আর ফার্স্ট পারফেক্টের বাংলা হুবহু দেখতে একই, বাট নর্মালি ইংলিশ স্পোকেনে কথা বলার সময় সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স বলার সময় আমরা ফার্স্ট ইনডিফিনিট দিয়ে কথা বলবো। তবে যদি একটা আরেকটার আগে পিছিয়ে ঘটনা ঘটেছিল একসাথে বলতে চাই, মানে আগে পরে একটা আরেকটার আগে পরে, সেক্ষেত্রে আমরা তখন এই ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট পারফেক্টকে মিউচুয়াল করে ম্যাচিং করে ইউজ করব। সেটা আমার ফার্স্ট পারফেক্ট টেন্সে এক্সক্লুসিভলি এক্সপ্লেন করা হয়েছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এবার তারপরে চলে আসি ফার্স্ট পারফেক্টে। আমরা যেমন বর্তমানে কোনো কাজ কমপ্লিট করেছি, মানে রানিং কাজটাকে কমপ্লিট করেছি, ঠিক তেমনই অতীতের রানিং কাজটা কমপ্লিট করেছিলাম, ঠিক তেমনই ভবিষ্যতের রানিং কাজটা কমপ্লিট হয়ে থাকবে। বিষয়টা হচ্ছে এটা, তারা গিয়ে থাকবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার নেক্সট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে হচ্ছে কি, কোনো কাজ কমপ্লিট হওয়া, সম্পূর্ণ হওয়া। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা কাজ যেটা কিছু সময় কমপ্লিট হবে, কিছু সময় ধরে কমপ্লিট হবে। ধরুন যে আমি 5 মিনিট ধরে চা খাচ্ছি, তার মানে হচ্ছে অলরেডি 5 মিনিট আমি চা খেয়েছি, যেটা পারফেক্টের কাজ করেছে, মানে কমপ্লিট হয়ে গিয়েছে। এবং চা খাচ্ছি এখনও কিন্তু রানিং রয়েছি, তার মানে হচ্ছে এটা কন্টিনিউ করছি, এখনও রানিংয়ে আছি আমি, তাহলে এটা প্রমাণিত। নিশ্চয়ই এখানে সময় উল্লেখ থাকবে। আর এখানেও কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের বাংলা দেখতে হুবহু একই, বাংলা দেখতে একই, শুধু আমরা সময় দেখে এটা বুঝে নেব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে লক্ষ্য করি তারা যাচ্ছে, এখানেও কিন্তু তারা যাচ্ছে, বাট এখানে সময় ধরে বা নির্দিষ্ট সময় থেকে যাচ্ছে, বিষয়টা এমনটি হবে। ঠিক অনুরূপভাবে এখানেও একই ঘটনা ঘটবে, পাস্ট কন্টিনিউয়াস যাচ্ছিল, এখানেও কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাচ্ছিল, এখানেও কিন্তু নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ করছিল যাচ্ছিল, এমনটাই হবে। এবং ফিউচারের ক্ষেত্রেও একই কথা, যেতে থাকবে, এখানেও কিন্তু কন্টিনিউয়াস টেন্সে দেখুন যেতে থাকবে, সেক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু যেতে থাকবে, বাট এখানে সময় উল্লেখ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই ক্লাসটি দারুণভাবে এনজয় করেছেন,
এবং আপনারা চাইলেই টেন্সের খুঁটিনাটি এ টু জেড জেনে নিতে পারেন। আমাদের যে পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে নাসিস ইংলিশ ক্লাব, সেখানে গিয়ে আপনারা সব ভিডিওগুলো একের পর এক দেখে নিজেকে প্রো করে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট আরেকটি ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।